গতানুগতিক ধান পাট চাষ করে যখন লাভের মুখ দেখতে পাচ্ছিলেন না বেশ কিছু চাষি, সে সময়ে তারা ফুল ও কুল চাষে মন দিলেন, আর এতে ক্লিক করে গেল তাদের চাষ ভাগ্য। একেতেই সামান্য জমি, যা কিনা এক বিঘা কিংবা তার থেকে সামান্য বেশি, তাতে কি আর ধান পাট চাষে লাভের মুখ দেখা যায়? তার জন্য 4-5 বিঘা করে জমি কমপক্ষে দরকার। আর তাই নিজেদের ভাগ্য ফেরাতে তাদের 1 বিঘা করে থাকা জমিতে শুরু করলেন ফুল ও কুল চাষ। ভাবলেন যা হবে হোক, জমি তৈরি করে কয়েকজন চাষি প্রথমে ফুল চাষ করলেন, এরপর কুল চাষ শুরু করলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চাষিরা। ফুল চাষে মন দিয়ে বেশ কিছু লাভ দেখতে পেলেন বালুরঘাট ব্লকের লক্ষ্মীপুর, মণিপুর ও মন্দারপুর গ্রামের চাষিরা। এরপর তাদের দেখা দেখি কুমারগঞ্জ ব্লক ও তপন ব্লকের বেশ কিছু ছোট চাষি মাতলেন ফুল ও কুল চাষে। তবে তাদের এই চাষে পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন জেলার উদ্যান পালন বিভাগের কর্মকর্তারা। অরবিন্দ সরকার নামের এক চাষি নিজের ওই সামান্য জমিতে নার্সারি খুলেছেন। বিকল্প চাষ হিসেবে ওখানে ফুল ও কুলের বিভিন্ন ধরনের চারা তৈরি করছেন তিনি, আর ওই চারা বেচেও লাভ করছেন তিনি। ফল চাষ মাত্র 1 বছর হলো শুরু করছেন, সেজন্য কলম চারা বিক্রি করছেন ভালোই। আর অরবিন্দবাবু তার ফুলের নার্সারিতে গাঁদাই নয়, পাশাপাশি ড্রয়িং রুমের শোভাবাড়ায় এমন ফুলের চাষ বেশি করে করছেন, যার মধ্যে রয়েছে ভল সুন্দরী, চেরি অ্যাপেল, কাশ্মীরি সুন্দরী, স্লিপলেস, মিস ইন্ডিয়া, রাজকুলের মতো আকর্ষণীয় ফুল। লাভের জায়গাটি লক্ষ্য করে অরবিন্দ বাবুর মতো আরও 85 জন চাষি ফুল ও কুল চাষে মন দিয়েছেন বলে জানা গেছে। তাই কৃষি দপ্তর থেকেও সহযোগিতা করা হচ্ছে তাদের আত্মা প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে জমিতে সেচের সমস্যাও মেটাচ্ছেন তারা, আর চাষিরা বিঘা প্রতি লাভের মুখ দেখছেন 40-75 হাজার টাকার মতো। এ প্রসঙ্গে জেলা উদ্যান পালন বিভাগের উপ অধিকর্তা ডক্টর সমরেন্দ্রনাথ খাড়া জানান, এখন অনেক চাষি বিকল্প চাষি মন দিয়েছেন। আর যারা কুল চাষে মগ্ন রয়েছেন তারা জানালেন, ধান বা প্রথাগত চাষে যথেষ্ট খাটতে হয় এবং প্রচুর অর্থ খরচও করতে হয়, সে তুলনায় লাভের মুখ দেখা যায় না বললেই হয়। তবে ফুল ও কুল চাষে খাটনি ততটা না হলেও লাভ কিন্তু বেশি, এতে কাঁচা পয়সাও সহজে মেলে। হ্যাঁ, বিশেষ করে আমি তো ওখানে চাষ করতাম, বিশেষ করে আমি চাষি ছিলাম, ও চাষি থেকেই আমার এই মানে গাছের শখ। আর গাছের শখ যে গালো গাছকে ভালোবাসতে বাসতে কুল থেকে বিভিন্ন ধরনের কুল ছাড়াও অন্যান্য ফুল বা ফলের গাছ, আর কুলটাও মোটামুটি আমার এখানে এখন 7টা ভ্যারাইটিস কুল আসছে আর কি। এটা মানে বল সুন্দরী, চেরি অ্যাপেল, মিস ইন্ডিয়া, তারপরে কাশ্মীরি সুন্দরী, তারপরে আর সিডলেস, তারপরে রাজকুল, মানে এই রকম ভ্যারাইটিস আমার মোটামুটি 7টা 8টা ভ্যারাইটিস আমি কুলের এখন বর্তমানে নিয়ে আসছি আর কি। গাছ এছাড়া আপনার ওই যে মৌসুমি আছে, পেয়ারা আছে, 5-7 অল টাইম ওই একটা জাত আছে, ভালো উন্নত মানের জাত। তারপরে তোমার ইয়ে আছে, বিভিন্ন ধরনের আম আছে, আমাদের লোকাল ভ্যারাইটিসটা আছে আর কি। তবে বিদেশি ভ্যারাইটিগুলি এখন আমার কাছে আসেনি, তবে বিদেশি ভ্যারাইটিটা খুব তাড়াতাড়ির মধ্যে আমার কাছে পৌঁছে যাবে। মানুষের চাহিদা আছে, মানুষ দিতে চাচ্ছে, তবে ওটা খুব তাড়াতাড়ির মধ্যে মানে চলে আসবে। তাছাড়া এমনি ট্রাই করার জন্য আপেল, দার্জিলিং কমলা, চাইনিজ কমলা, তারপরে আপনার আঞ্জিল যেটা মিশ্রের ডোমর, বিভিন্ন ধরনের মানে ফুল ভ্যারাইটিসগুলোর মধ্যে আছে, আপনার কাঠবাদাম আছে, এই ধরনের আর কি অনেক রকমই আছে আর কি। আমাদের দক্ষিণ দিনাজপুরের মাটিতে মানে এত উর্বর মাটি, তাতে এই মাটিতে কুলের খুব উপযোগী মাটি, আর ব্যাপক ফলন আমাদের এই দক্ষিণ দিনাজপুরের মাটিতে। না, আপেল কমলার ফলন সবে মাত্র ট্রাই করছি, তবে আমাদের এই মাটিতে আপেল কমলা হবে, যেটা আমাদের শুধু একটা জাত ভ্যাটি ভালো না হলে তো হবে না এখানে। হ্যাঁ, জাতটা সবচেয়ে নির্বাচন ভালো করতে পারলে আমাদের মাটিতে হবে। না, যারা কৃষক যারা আছে তারা আমার এখান থেকে আমাদের দক্ষিণ দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর বা উত্তর দিনাজপুরের অনেক চাষিরা যারা জানে, সে আমার এখান থেকে বিভিন্ন জাতের কুলের চারা নিয়ে আসে, তারা চাষ করছে, তারা লাভবান হচ্ছে। এই অরবিন্দ সরকারবাবু দীর্ঘদিন ধরে আগে কুল চাষ করতেন, তারপরে উনি দেখলেন যে এখানে খুব লাভজনক চাষ হচ্ছে, তারপরে উনি ওই নতুন নতুন ধরনের কুলের ভ্যারাইটি আনলেন, বাউকুল এবং আপেল কুলের বিভিন্ন ভ্যারাইটি এনে নার্সারি বানিয়েছেন, এবং একদম বেশ অত্যাধুনিক বিভিন্ন যে জাতগুলো আছে সেই জাতগুলোও এনেছেন, এবং অনেক এলাকা উনি চাষ করেছেন এবং এই জেলাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন। তো এই জেলাতে প্রায় 75 বিঘা চাষ হচ্ছে, 9-9 করে প্রায় 85 জন চাষি এর সাথে যুক্ত। যখন আপেল কুল বা বাউকুল ওঠে তখন হচ্ছে মানে একটা সাড়া পড়ে যায়, এবং ভালো লাভজনক চাষ, এখানকার জমি হচ্ছে খুব উর্বর এবং কুল চাষের পক্ষে লাভজনক। এবং আগামী দিনে এই সরকার নার্সারিকে আমাদের উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে প্রজেক্ট করে ওনার আর্থিক সহায়তা যাতে দেওয়া যায় সেই ব্যবস্থাও প্রসেস শুরু হয়ে গেছে, এবং জলসেচের ওনার অসুবিধা ছিল সেটা আত্মা প্রকল্পের মাধ্যমে বা কৃষি দপ্তরের যে মানে জলসেচের প্রকল্প রয়েছে সেটাও আবেদন করেছেন, তাতেও উনি ওই জলসেচের এটা পাবেন আশা করা যায়, এবং আগামী দিনে উনি আরও উন্নত
করুক এটাই চাই, এবং ওনার এই চারা কিন্তু অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়ছে।